হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি লাচ্ছি বানিয়েছি ইফতারে, তো চিন্তা করলাম এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি লাচ্ছি বানানোর জন্য 2 গ্লাস পানি আর 1 গ্লাস দুধ নিয়েছি, আর হচ্ছে 3 টেবিল চামচ চিনি, 3 টেবিল চামচ দুধ, 3 টেবিল চামচ দই, এগুলো নিয়েছি। নেওয়ার পরে 2টো কলা নিয়েছি ছোট সাইজের, আর হচ্ছে বরফকুচি নিয়েছি। তারপরে হচ্ছে আমি সব একসাথে নিয়ে এই যে এখন ব্লেন্ড করে ফেলবো। আমি যেহেতু এখানে 2 গ্লাস পানি আর 1 গ্লাস দুধ নিয়েছি, তো আমার ইজিলি এখানে 4 গ্লাস হয়ে যাবে। তো এই যে আমার এখানে ব্লেন্ড করা শেষ, এই যে আমার লাচ্ছি তৈরি। আর এই লাচ্ছিটা সত্যি ইফতারের সময় একদম মনটা জুড়িয়ে যায় এই লাচ্ছিটা খেলে। তো আমার ইফতারের সময় এই লাচ্ছিটা খেতেই হয়, খুব ভালো লাগে আমার কাছে। আর ইফতারির সময় এই লাচ্ছির তো কোনো তুলনাই হয় না। তো যাই হোক, আমার এই ছোট ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।